আর আপনি যখন আপনার ইউনিভার্সিটির মাঝামাঝি বরাবর এসে আপনার বাপ মাকে বলবেন যে আব্বু আমার না বিয়ে করা দরকার, আমার না এখন ফিজিক্যাল ডিজায়ার হচ্ছে, আমার না রিলেশনশিপ হচ্ছে, আমি না নিজেকে পাপ থেকে বাঁচাতে পারছি না, আমার না একটা বিয়ে করা খুবই দরকার, আমার ইমানের রক্ষার জন্য, আমার চক্ষু হিফাজতের জন্য আমার একটা বিয়ে করা দরকার, তখন আপনার আব্বু আপনাকে কী বলবে জানেন? আমরা শুধু দেখি আমাদের ছেলেদেরকে মাসে শেষ হলে টাকা দিব, আমাদের ছেলে মেয়েকে ভালো ইউনিভার্সিটিতে পড়াবো, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে আমার ছেলে, আমার ছেলে একটা সময় সে হায়ার স্টাডি করবে, সে স্টাডি শেষ করবে, তারপরে সে জব করবে, না হয় সে বিজনেস করবে, নাহলে সে দেশের বাইরে যে হায়ার স্টাডিজ কমপ্লিট করবে, তারপরে তাকে বিয়ে দেওয়া হবে। এই করতে করতে আমার ছেলে বয়স 40 পার হয়ে গেছে। আমাদের আরবান এডুকেটেড মিডল ক্লাস ফ্যামিলির বাপমাগুলো না অনেক বেশি স্বার্থপর। এরা নিজেদের জন্য, নিজেদের স্বার্থের জন্য নিজের ছেলে মেয়েগুলোকে জাহান্নামের দিকে ঠেলে দিতে পারে। এরা নিজেদের স্বার্থ হাসিল করার জন্য, নিজেদের ইগো বজায় রাখার জন্য ছেলে মেয়েদেরকে বিপদের দিকে ঠেলে দিচ্ছে, ছেলে মেয়েদেরকে বিপদগামী করতেছে। আমাদের সমাজে যারা উচ্চ মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত এবং মধ্যম মধ্যবিত্ত যেগুলো ফ্যামিলি আছে সেগুলো কিন্তু মোটামুটি খেয়ে পড়ে বেঁচে থাকতেছে, এবং যারা উচ্চ মধ্যবিত্ত তারা কিন্তু ভালোভাবে খেয়ে পড়ে বেঁচে থাকতেছে, তারা মোটামুটি এখন সোসাইটিতে তাদেরকে বড়লোকদের সাথে তুলনা করা হয় এবং নিম্ন মধ্যবিত্তগুলোকে গরিবদের সাথে তুলনা করা হয়। অর্থাৎ এই যে স্ট্যান্ডার্ড, এই যে ক্লাসকে মেনটেন করে করে আমরা সমাজে ছোট থেকে বড় হই, ছোটবেলা থেকে আমাদের ক্লাসের পাশাপাশি এই ক্লাসগুলো শেখানো হয়। তো ছোটবেলা থেকে দেখে আসতেছি যে আমাদের ফ্যামিলি উচ্চ মধ্যবিত্ত বলা চলে, মোটামুটি আমরা ভালোভাবে খেয়ে পড়ে বাঁচতেছি, আমরা আমাদের চাহিদা পূরণ করতেছি, আমরা ছোট থেকে বড় সবগুলো চাহিদাই আমাদের বাপ মা আমাদেরকে পূরণ করে দিছে, এবং কোনোদিন এটা বলতে পারবো না যে আমাদের বাপ মা এটা চাওয়ার পর আমাদেরকে দেয় নাই। আমি ক্লাস 6 ল্যাপটপ পাই, আমি ক্লাস 8 হাতে স্মার্টফোন পাই, এবং ক্লাস 10 মোটামুটি আমার একটা বড় মানুষের যেসব থাকা দরকার, যেসব গ্যাজেট, দামি দামি গ্যাজেট থাকা দরকার, সেসব গ্যাজেট আমার পকেটে আমার হাতের কাছে চলে আসে। আমি আমার এই ছোট বয়সে দাঁড়া থেকে পুরো দুনিয়াটাকে দেখছি, আমি অনেক ছোট বয়সে আমার হাতের মধ্যে ইন্টারনেট পাইছি, এবং আমি সত্যি অনেস্টলি বলতে গেলে আমি আমার ফ্যামিলিকে কোনোভাবে প্রেশারাইজ না করার আগেই আমার ফ্যামিলি আমার সমস্ত চাহিদা পূরণ করছে, তো সেই জন্য আমি আমার ফ্যামিলির প্রতি কৃতজ্ঞ। কিন্তু এখন লাইফের এমন একটা মোমেন্ট, এখন লাইফের এমন একটা পয়েন্টে আমরা আসছি, এমন একটা স্টেজে দাঁড়ায় আছি, যেই স্টেজে দাঁড়ায় যেই স্টেজের সাথে সামঞ্জস্যপূর্ণ যে চাহিদাটা এটা আমরা পূরণ করতে পারতেছি না। ইউ নো হোয়াট আই মিন, আপনারা বুঝতে পারতেছেন আমি কী চাহিদার কথা বলতেছি। আমার বয়স আজকে 21 প্লাস, এ বয়সে মানুষ রিলেশনশিপ করে, এ বয়সের মানুষজন ইউনিভার্সিটিতে যায়, প্রেম ভালোবাসা করে, তাদের জাস্ট ফ্রেন্ড থাকে, তারা বড় ভাইদের সাথে রিক্সায় ঘুরে, তারা রাজনীতি করে, তারা লিগ করে, তারা বারে যায়, তারা মেয়েদেরকে বগলের নিচে নিয়ে ঘুরে, অ্যান্ড সো অন, অ্যান্ড অনেক এক্সাম্পল আছে, এরকম দিতে পারবো। আরও অনেক খারাপ খারাপ কাজ এই বয়সেই মানুষ সম্পাদন করে থাকে, যে বয়সকে বড়রা নাম দিছে কি বয়সন্ধিকাল। খুবই রিস্কি একটা বয়স, যে বয়সে মানুষের রক্ত টকবক করে, যে বয়সে মানুষের রক্ত গরম থাকে, এ বয়সে মানুষ যত রকম খারাপ কাজ, খুন খারাপি থেকে শুরু করে ধর্ষণ, লুটতরাজ, ডাকাতি, চুরি, খুন থেকে শুরু করে সব কিছু করে এই বয়স থেকেই মানুষ। অর্থাৎ এই বয়সে মানুষ ভালো হতে পারে, এবং এই বয়সেই মানুষ একটা পশু পাখির থেকেও নিচ পর্যায়ে যাইতে পারে, শুধুমাত্র তার গুণ এবং খারাপ গুণ প্রয়োগের মাধ্যমে। আমরা অনেক ধৈর্য ধরা শিখছি, আমরা আর এখন ছোটো মানুষের মতো প্রত্যেক ঈদে জামা কাপড় চাই না, প্রত্যেক ঈদে আমরা ভাত পেতে সালামি চাই না, আমাদের এখন আস্তে আস্তে ম্যাচুরিটি গ্রোথ বাড়তেছে, আমরা বুদ্ধিমান হচ্ছি, আমরা আস্তে আস্তে বোঝা শিখতেছি। তো এই সময় এসে আমাদের ফ্যামিলি আমাদেরকে বলবে যে বাবা বড় হতে হবে, এস্টাবলিশ হতে হবে, ফ্যামিলির দায়িত্ব নিতে হবে, তারপরে তোমাদেরকে বিয়ে দিব, ইটস ফাইন, টোটালি ফাইন। কিন্তু তাদের কাছে এই জিনিসটা কখনোই মাথায় আসে না যে এগুলো করতে যায় একটা ছেলে বা একটা মেয়ে কত রকম বৈরিতা ফেস করে, কত রকম ঝামেলা, কত রকম খারাপ কাজকে ফেস করে আস্তে আস্তে উপরের দিকে উঠতে হয়। আমরা যখন ইউনিভার্সিটিতে ভর্তি হই তখন আস্তে আস্তে আমাদের কালচার চেঞ্জ হয়, আমাদের ক্যাম্পাসে আমাদের ফ্রেন্ড সার্কেল বড় হইতে থাকে, ক্যাম্পাসের মধ্যে যারা শুধুমাত্র যারা বয়েজ স্কুল থেকে, যারা বয়েজ স্কুল থেকে কলেজে গেছে তখন তারা অলরেডি মেয়েদের সাথে মেশামেশি শুরু করছে, যারা গার্লস স্কুল থেকে কম্বাইন কলেজে গেছে তারা ছেলেদের সাথে মেশা শুরু করছে, যারা এরকম কম্বাইন কলেজ থেকে ইউনিভার্সিটিতে পা দিছে তারা তো ওরে বাবা, মানে প্রেম ভালোবাসা একদম আঠা আঠা অবস্থা, মাখামাখি অবস্থা। অর্থাৎ যারা প্যারাসিটামলের মতো, যারা আমাদের যেসব স্কুলের পোলাপাইনদেরকে দেখতাম, যারা মাথা শিথি করে আসতো চুল, যারা তেল চকচক করে তেল দিয়ে আসতো, তারাও কলেজে উঠে প্রেম করতেছে, তারা কলেজে উঠে স্পাইক করে আসতেছে, আর যারা ইউনিভার্সিটিতে উঠতেছে তারা তো ওরে বাপরে বাপ, বিশাল পশ, বিশাল পশ। তো তাদের ধারে কাছেও এখন আমাদের ঘেঁষার জো নাই, তারা এত স্মার্ট। তো এরকম প্যারাসিটামল মার্কা ছেলে মেয়েদেরকেও দেখছি গ্রুপ স্টাডির নামে লাইব্রেরিতে ফ্রি মিক্সিং করতেছে, তারা একসাথে ইভেন্ট ম্যানেজমেন্টের নামে তারা ফ্রি মিক্সিং করতেছে, ফ্রেন্ডশিপ, BFF, বেস্ট ফ্রেন্ড ফর এভার, মেল বেস্ট ফ্রেন্ড, আমরা বিভিন্ন নাম দিছি তাদেরকে, আমরা
ইভেন্ট ম্যানেজমেন্টের দায়িত্ব পালন করার জন্য বড় ভাইদের সাথে ঘুরতে হয়, আমাদের হিজাব খুলে ফেলতে হয়, আমাদের পাঞ্জাবি খুলে আমাদের দাড়ি শেভ করে আমাদেরকে ক্লিন শেভ হয়ে ইউনিভার্সিটিতে যাইতে হয়, কত রকম ঝামেলা যে আমরা ফেস করি এগুলো আমাদের বাপমা কিন্তু দেখে না। আমাদের বাপমা শুধু কি দেখে, আমাদের মাস শেষে সিজিপিএ, আমাদের রেজাল্ট, আমাদের ফাইনাল রেজাল্টে আমাদের সিজিপিএ কত আসলো, আমরা উদ্ভাস উন্মেষ থেকে আমরা কোন ইউনিভার্সিটিতে যাব, আমরা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলাম কি না, আমাদের পাশের বাড়ির ভাবির গিবত, পাশাপাশি আমরা যদি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স না পাই সারা জীবন এই কলঙ্ক আমার বয়ে বেড়াতে হবে। আমাদের বাপমা শুধু এইটুকু দেখে যে আমার ছেলে মেয়ে ইউনিভার্সিটিতে চান্স পাইল না, এখন আমাদের ছেলে মেয়েকে লাখ লাখ টাকা দিয়ে প্রাইভেটে পড়াইতে হবে। আমরা শুধু দেখি আমাদের ছেলেদেরকে মাস শেষ হলে টাকা দিব, আমাদের ছেলে মেয়েকে ভালো একটা ইউনিভার্সিটিতে পড়াবো, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করবে আমার ছেলে, আমার ছেলে একটা সময় সে হায়ার স্টাডি করবে, সে স্টাডি শেষ করবে, তারপরে সে জব করবে, না হয় সে বিজনেস করবে, না হলে সে দেশের বাইরে যে হায়ার স্টাডিজ কমপ্লিট করবে, তারপরে তাকে বিয়ে দেওয়া হবে। এই করতে করতে তো আমার ছেলে বয়স 40 পার হয়ে গেছে, কিন্তু তার যে মেইন বয়সের স্টেজটা, যার যে বয়সে পোলাপানের গায়েতে রক্ত গরম থাকে, যে বয়সে একটা ছেলে মেয়ের ভিতরে দায়িত্ববোধ কাজ করতে শিখে, তারা যখন দায়িত্ব নিতে শুরু করে, তারা যখন নিজেদেরকে দায়িত্ববান ভাবতে শুরু করে, তখন আমরা তাদের উপরে সো কল্ড শিক্ষার বোঝা চাপাই দিই। এই শিক্ষাগত যোগ্যতা অর্জন করতে করতে আমাদের বয়স যে কখন 40 ছুঁইছুঁই হয়ে যায় আমরা তা বুঝতে পারি না। আমাদের আসল যৌবনই শেষ, যৌবনের রং জং ধরে শেষ। আর আপনি যখন আপনার ইউনিভার্সিটির মাঝামাঝি বরাবর এসে আপনার বাপমাকে বলবেন যে আব্বু আমার না বিয়ে করা দরকার, আমার না এখন ফিজিক্যাল ডিজায়ার হচ্ছে, আমার না রিলেশনশিপ হচ্ছে, আমি না নিজেকে পাপ থেকে বাঁচাতে পারছি না, আমার না একটা বিয়ে করা খুবই দরকার, আমার ইমানের রক্ষার জন্য, আমার চক্ষু হিফাজতের জন্য আমার একটা বিয়ে করা দরকার, তখন আপনার আব্বু আপনাকে কী বলবে জানেন? বাবা আগে লেখাপড়া শেষ করো, নিজের পায়ে দাঁড়াও, তারপরে যখন তুমি ইনকাম করা শুরু করবা, তোমার হাতে যখন টাকা আসবে তখন তোমাদেরকে বিয়ে দেওয়া হবে। তো টাকা ইনকাম করার আগ পর্যন্ত কি আমার বয়স থেমে থাকবে আব্বা? আমার বয়স কিন্তু থেমে থাকতেছে না আব্বা। আপনারা যে এই যে এই চাকরি, এই ব্যবসা বাণিজ্য, অর্থাৎ এই নিজের পায়ে সো কল্ড নিজের পায়ে দাঁড়ানোর কনসেপ্টটা আমাদের উপর চাপাই দিচ্ছেন, আমাদের বয়স কিন্তু থেমে নাই আব্বা। আমরা যখন ইউনিভার্সিটিতে যাই তখন আমাদের চোখও মেয়েদের দিকে পড়ে, মেয়েদের চোখ আমাদের দিকে আসে, আমরাও মেয়েদেরকে দেখে ক্রাশ খাই, আমরা ছেলে মেয়েরাও আমাদেরকে দেখে ক্রাশ খাই, আমরাও প্রেমের প্রস্তাব পাই, আমাদেরও প্রেমের প্রস্তাব দিতে ইচ্ছা করে, কিন্তু আমরা কোথায় আটকে আসি জানেন? আমরা আসলে ব্যাকডেটেড না, আমরা আসলে ওল্ড স্কুল না, আমরা আসলে কোথায় ছোট জানেন? আমরা আল্লাহর কাছে ছোট, আমরা আল্লাহর মানদণ্ডে ছোট, আমরা হাদিসের কাছে, আমরা শরিয়ার কাছে নিচু হয়ে আসি, যেটা আমাদের করা যাবে না। আপনারা যখন আমাদেরকে খোঁটা দেন একটা প্রেমও করতে পারিস না, তোদের বয়সে আমরা কি করছি জানিস? এটা আসলে ভাব দেখানোর কিছু নাই, এটা যে আল্লাহর দরবারে আপনি যে কতটুকু ছোট এটা আপনি বুঝতে পারতেছেন না আব্বা আম্মা। এই ভিডিওটা আপনারা শেয়ার করার মাধ্যমে আমাদের বাপ মায়ের চোখে যেন পড়ে, তাই সবাই নিজের জায়গা থেকে শেয়ার করবেন, নিজের প্ল্যাটফর্ম থেকে শেয়ার করবেন, যেন আমাদের বাপমার চক্ষু পর্যন্ত যায়, আমাদের বাপমার যেন টনক নড়ে। এবং ভিডিওটা কোনো মতেই ফানিভাবে নিয়েন না, ইটস ভেরি ডেঞ্জারাস সিচুয়েশন ফর দ্য টিনেজার্স। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।